আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত ওমিক্রনের প্রথম মৃত্যু ভারতে নিজেদের মতো নাম চাপালেও সত্য পাল্টাবে না অরুণাচল নিয়ে চীনকে করা বার্তা ভারতের কাশ্মীরে বন্দুক যুদ্ধে নিহত তিন চীনের সবচেয়ে শক্তিশালী পঁচিশ যুদ্ধ বিমান কিনছে পাকিস্তান ভারতের জল্পনা কল্পনা যুক্তরাষ্ট্রকে কাবুলে ড্রোন হামলায় দোষী মার্কিন সেনাদের শাস্তি দিতে বলল চীন এবং সর্বশেষ জানিয়ে দেব আফগানিস্তানকে সহায়তায় হাত বাড়ালো সংবাদ এখন তবে বাড়াল এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা জানেন ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকার মুসলিম অধ্যিত কাশ্মীরকে দখল করে রেখেছে এই কাশ্মীরি মুসলিমরা কাশ্মীরকে একটি মুসলিম স্বাধীন রাষ্ট্র হিসাবে দেখতে চায় যে কারণে এই হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকারের কারণে সেটা হয়ে উঠছে না আর আপনারা জানেন ভারতে মুসলিমদের উপর নির্যাতন মসজিদে আগুন এমনকি মুসলিমদেরকে বিভিন্ন কারণে হত্যা করা হয় যে কারণে ভারতে এখন চারদিক থেকে আল্লাহর গজব শুরু হয়েছে করোনায় ভারতে লাশের মিছিল ছিল নতুন করে আবার অমিক্রণ শুরু হয়েছে ভারতে একজনের মৃত্যু হয়েছে সব মিলিয়ে আপনি কি বিশ্বাস করেন ভারতের এই হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকারের মুসলিমদের উপর নির্যাতন একমাত্র দায়ী আপনার কমেন্টস বক্সে লিখে জানান আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে অমিক্রণের প্রথম মৃত্যু ভারতে ভারতে করোনা ভাইরাসের নতুন ধরনের অমিক্রণ সংক্রমণের প্রথম মৃত্যুর খবর পাওয়া গেছে বৃহস্পতিবার মহারাষ্ট্র ওই বাসিন্দা মহারাষ্ট্রে আক্রান্ত হয়ে মারা যান টাইমস সহ দেশটির বেশ কয়েকটি গণমাধ্যম এই খবর প্রকাশিত হয়েছে হয়েছে খবরে বলা বছর বয়সী ওই ব্যক্তি সম্প্রতি নাইজেরিয়া থেকে দেশে ফেরেন গত ১৩ বছর ধরে তিনি ডায়াবেটিক্সে ভুগছিলেন দেশে ফেরার পর অসুস্থ হলে মহারাষ্ট্রের পিমড়ি আর জেলার এই বাসিন্দাকে স্থানীয় যশবন্তরা চ্যাবান হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত আটাশ ডিসেম্বর মৃত্যু হয় তার হৃদরোগে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হলেও পরে মহারাষ্ট্রের স্বাস্থ্য দপ্তর জানান অমিক্রণে আক্রান্ত ছিল ওই ব্যক্তি রিপোর্টে তার অমিক্রণ ধরা পড়ে বলে বলা হয় চিকিৎসকদের মতে অমিক্রণের ক্ষেত্রে গোটা বিশ্বেই খুবই সামান্য উপসর্গ দেখা যায় এমনকি টিকা দুটি ডোজ নেওয়া থাকলেও মৃত্যুর সম্ভাবনা খুবই কম তবে আক্রান্ত ব্যক্তি যদি কো মডিবিটি বা অন্য কোনো গুরুতর অসুখ থাকে সেক্ষেত্রে অমিক্রন প্রাণঘাতী হতে পারে মহারাষ্ট্রে যিনি মারা গিয়েছে তার ক্ষেত্রেও হয়তো তেমনটা হয়েছে দু হাজার উনিশ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম যে করোনা ভাইরাস ছড়িয়েছিল সেই ভাইরাস এখন আর নেই ডেল্টা ও বেটা ভেরিয়েন্ট তাকে হটিয়ে দেয় ডেল্টা ভেরিয়েন্ট মিউটেশন ছিল দশটি আর বেটায় ছয়টি এর মধ্যে গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় প্রথম অমিক্রণ চিহ্নিত হয় ডেল্টার চেয়েও বেশি সংক্রামক এই ভেরিয়েন্টটি কয়েক দিনের মধ্যে বিশ্বের শতাধিক দেশে ছড়িয়ে পড়ে অমিক্রণে আক্রান্ত হয়ে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র জার্মানি ও অস্ট্রেলিয়া সহ বেশ কয়েকটি দেশে मित्र खबर পাওয়া গেছে এবার সেই তালিকায় যুক্ত হল ভারতের নাম টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে বৃহস্পতিবার দেশটির নতুন করে আরো 258 জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে পাঞ্জাব ও বিহার রাজ্যে ওমিক্রন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এ নিয়ে দেশটির 24টি রাজ্যে ওমিক্রন শনাক্ত হলো দেশটিতে এখনো পর্যন্ত 1195 জন ওমিক্রন রোগী শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি 450 জনের ওমিক্রন ধরা পড়েছে তার মধ্যে গতকালই এই রাজ্যে 198 জনের ও মাইক্রোন আক্রান্ত হয় এছাড়া গতকাল দিল্লিতে 25 জন হরিয়ানাতে 23 জন তেলেঙ্গানা ওড়িশা ও কলকাতায় 5 জন ওমিকরণে আক্রান্ত হয়েছে নিজেদের মতো নাম চাপালেও সত্য পাল্টাবে না অরুণাচল নিয়ে চীনকে করা বাhtra ভারতের অরুণাচল প্রদেশে 15টি জায়গার নাম পরিবর্তন করেছিল চীন সেই ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানালো ভারত নয়াদিল্লির তরফে সাফ জানানো হলো যতই আগ্রাসনের চেষ্টা করা হোক অরুণাচল প্রদেশ ভারতেরই অবিচ্ছেদ্য অংশ চীন নাম পাল্টা দিলেও কোনো লাভ হবে না যেটা সত্য সেটাকে পাল্টাতে পারবে না ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরবিন্দ বাগচি বলেছেন এরকম খবর শুনেছি আমরা অরুণাচল প্রদেশের কোনো জায়গার নাম পরিবর্তনের চেষ্টা এই প্রথম করা হচ্ছে চীনের পক্ষ থেকে এমনটি নয় দু সালের এপ্রিলেও চীন এরকম নাম চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল সঙ্গে করা ভাষায় ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন অরুণাচল প্রদেশ বারবার ভারতের অবিচ্ছেদ্য অংশ থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে নিজেদের মতো করে নাম চাপিয়ে দিলেও সেই তথ্যের পরিবর্তন হবে না বৃহস্পতিবার চীনের নাগরিক বিষয়ক মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করা হয় উত্তরপূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশে পনেরোটি জায়গার নাম পাল্টে দেওয়া হয় যে নাম চীনা মানচিত্রে ব্যবহার করা হবে সেই বিবৃতিতে ভারতের রাজ্যের জান্নান হিসেবে উল্লেখ করা হয়েছে যা চীনের শিয়াং সিজান এলাকা দক্ষিণ অংশে বলে দাবি করে বেইজিং এমনিতেই বেইজিংয়ের তরফে অরুণাচল প্রদেশের বর্গ কিলোমিটার হাজার এলাকা চীনের বলে দাবি করা হয় যদিও সেই দাবি বারবার নাকচ করে দিয়েছে নয়াদিল্লি এবার একই পথে হেঁটে করা বার্তা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মহলের মতে লাদাখ সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বারবার সংঘাতের আবহের মধ্যে অরুণাচল প্রদেশে পনেরোটি জায়গার নাম নিজেদের ভাষায় দিয়ে চীন আরও রসানল বাড়ালো কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত তিন ভারতের কাশ্মীরের শ্রীনগরে শুক্রবার ভোরে নিরাপত্তা বাহিনীর গুলিতে জন প্রাণ হারিয়েছেন পুলিশের দাবি নিহতরা সবাই বিচ্ছিন্নতাবাদী গ্রুপের সদস্য এ নিয়ে গত চব্বিশ ঘন্টায় কাশ্মীরের নয় জনের প্রাণহানি ঘটেছে খবর হিন্দুস্থান টাইমস এর কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার জানিয়েছেন শুক্রবার ভোরে দুই সহযোগী সহ সোহেল আহমেদ নামে জংশ জৈশ মোহাম্মদ নামে এক জঙ্গি সংগঠনের সদস্য নিহত হয়েছে এর আগে বৃহস্পতিবার জম্মু কাশ্মীরে অনন্তনাগ ও কুলগ্রামের নামে দুই জেলায় ভারতীয় বাহিনীর সঙ্গে পৃথক গোলাগুলির ঘটনায় ছয় বিচ্ছিন্নতাবাদী নিহত হয় কুলগ্রামের মিরহামা এলাকায় ঘেরাও করে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী এক পর্যায়ে লুকিয়ে থাকা বিচ্ছিন্নতাবাদীরা তাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চললে পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয় এতে তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হন বলে জানিয়েছে কর্মকর্তারা একই ধরনের অপর ঘটনা পার্শ্ববর্তী অনন্তনাগের দরু এলাকায় নওগাম শাহবাগের খোটেনে এখানে গোলাগুলিতে এক পুলিশ সদস্য আহত হয়েছে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ওই কর্মকর্তারা চীনের সবচেয়ে শক্তিশালী পঁচিশ যুদ্ধ বিমান কিনছে পাকিস্তান ভারতের জল্পনা কল্পনা। চীনে নির্মিত পঁচিশটি বহুমাত্রিক যে যুদ্ধবিমান একটি পুরো স্কোয়াড গঠন করছে পাকিস্তান বিশেষজ্ঞরা মনে করছে ভারত ফ্রান্সের যুদ্ধবিমান রাফায়েল কিনেছে সেটার পাল্টা জবাবে পাকিস্তান তাদের দেশের প্রতিরক্ষা শক্তি বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের ষড়ষ্ট্র মঞ্চি শেখ রশিদ আহমদ গত বুধবার বলেছে দুহাজার বাইশ সালে তেইশ মার্চ পাকিস্তানের আগামী প্রজন্ম দিবসের সামরিক মহড়ায় বিমানগুলো যোগ দেবে ইসলামাবাদে এই সিদ্ধান্তে ভারতের মধ্যে ব্যাপক জল্পনাকল্পনার সৃষ্টি হয়েছে এনডিটিভির প্রতিবেদনে বলা হয় পিন্ডিতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান পঁচিশটি চেনার মাল্টি রোল জেটেনসি যুদ্ধ বিমান একটি পূর্ণ স্কোয়াড এরই মধ্যে পাকিস্তান পৌঁছেছে আগামী বছরের তেইশ মার্চ পাকিস্তান দিবসের অনুষ্ঠানে এগুলো আনুষ্ঠানিক অন্তর্ভুক্তির ঘোষণা দেওয়া হবে গত বছরে পাকিস্তানে চীন সময় বেজিং তাতে জে টেন যুক্ত করেছিল দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ এই মহরার সময় পাকিস্তানের অস্ত্র বিশেষজ্ঞরা চীনের বিমানের কাছ থেকে দেখার সুযোগ পান গত বছরের সাত ডিসেম্বর থেকে শুরু হওয়া বিশ ব্যাপী ওই মহারা চীন যে টেন সি জে ইলেভেন বি কেজি পাঁচশো যুদ্ধ বিমান নিয়ে যুক্ত হয়েছিল অন্যদিকে পাকিস্তান যুক্ত হয়েছিল জে এফ সেভেন্টিন ও মিরাজ পাকিস্তানের সামরিক শক্তিতে মার্কিন যুদ্ধ বিমান বিশেষ করে একটি জায়গা রয়েছে এটিকেই ভারতের রাফায়েলের মূল প্রতিযোগী বলে ধারণা করা হয় তবে ভারত ইদানিং রাফালকে নিয়ে আবারও নড়াচড়া করতে থাকায় বিকল্প হিসেবে পাকিস্তান যে টেন সি কেনেছে বলে মনে করছে বিশেষজ্ঞরা এমনিতেই ভারতকে মোকাবেলায় চীন দীর্ঘদিন ধরেই তাদের মিত্র পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে চীনের অর্থনীতি ও সামরিক খাতে ইসলামাবাদের পাশে দাঁড়ানোর ইচ্ছা থেকেই মিত্রতা শুরু হয়েছে এরই ধারাবাহিকতায় দুদেশের মধ্যে এই সামরিক লেনদেন অনুষ্ঠিত হয় মজার ব্যাপার হচ্ছে পাকিস্তানের এই জে টেন সি যুদ্ধ বিমান কেনা নিয়ে ভারতের গণমাধ্যমের তো যে ধরনের জল্পনা কল্পনা বা প্রচার শুরু হয়েছে তা সিটে ফোটাও পাওয়া যায়নি পাকিস্তানের গণমাধ্যমগুলোতে যুক্তরাষ্ট্রকে কাবুলে ড্রোন হামলায় দোষী মার্কিন সেনাদের শাস্তি দিতে বলল চীন কাবুলে ড্রোন হামলার মাধ্যমে বেসামরিক আফগান হত্যার বিষয়ে দোষী মার্কিন সেনাদের শাস্তির দাবি করেছে চীন চীনা কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রকে ওই অভিযুক্ত মার্কিন সেনাদের জবাবদিহিতা ও শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছে বৃহস্পতিবার চীনের পক্ষে এসব দাবি তুলে ধরা হয় যুক্তরাষ্ট্রকে চীন জোর দিয়ে বলেছে আগস্ট মাসে আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন ড্রোন হামলার মাধ্যমে বেসামরিক আফগান হত্যার বিষয় পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে এই ড্রোন হামলায় যারা জড়িত সে সকল অপরাধীদের শাস্তি দিতে হবে একমাত্র এ সকল অপরাধীদের শাস্তি দেওয়ার মাধ্যমে আফগান জনগণের প্রতিনায় ন্যায় বিচার নিশ্চিত করা যাবে এক সংবাদ সম্মেলনে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিনিয়র কর্নেল তান কেফেই এসব দাবি তুলে ধরেছেন চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল তার কেফেই আরও বলেন বেসামরিক আফগানিস্তানের উপর চালানো ওই মার্কিন বিমান ড্রোন হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন কারণ আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুসারে বেসামরিক নাগরিক ও সামরিক ব্যক্তির মধ্যে সংঘর্ষ আছে বা পার্থক্য রয়েছে এদিকে ড্রোন হামলার মাধ্যমে বেসামরিক আফগান হত্যায় অভিযুক্ত মার্কিন সেনাদের ক্ষমা চাইতে ক্ষমা করে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর এখন এসব মার্কিন সেনাদের আর কোনো শাস্তি বা বিচারের আওতায় আনা হবে না যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অথচ অভিযুক্ত মার্কিন সেনাদের নেতৃত্বে চালানো ওই ড্রোন হামলায় দশ বেসামরিক আফগান নিহত হন নিহত আফগানদের মধ্যে সাতজনই ছিল শিশু ওই মার্কিন ড্রোন হামলার বিষয়ে বিশ্বজুড়ে সমালোচনা ও নিন্দা জানানো হয়েছিল আফগানিস্তানের থেকে চলে যাওয়ার কিছুদিন আগে ওই ড্রোন হামলায় চালায় মার্কিন প্রশাসন ওই সময় আফগানিস্তান থেকে পশ্চিমা ঘনিষ্ঠ ব্যক্তিদের সরিয়ে নিচ্ছিল যুক্তরাষ্ট্র সূত্র ইয়েন সাফাক আফগানিস্তানকে সহায়তায় হাত বাড়ালো বাড়াল গত আগস্টে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে ভয়াবহ মানবিক বিপর্যয়ে আফগান একদিকে বৈদেশিক সহায়তা বন্ধ অন্যদিকে যুক্তরাষ্ট্রে নিজেদের বিলিয়ন বিলিয়ন ডলার সম্পদ জব্দ পর দেশটির অর্থনীতি খেয়ে পড়ে চরম খাদ্য সংকটে ভুগছে সাধারণ মানুষ আফগানিস্তানের এমন বিপদে হাত বাড়িয়ে দিয়েছে চীন বুধবার চীনের রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে আফগানিস্তানে এক হাজার মানুষের জন্য প্রয়োজনীয় সামগ্রী হস্তান্তর করা হয় কাবুলের অন্তত বাইশটি জেলায় এসব হামলায় ক্ষতিগ্রস্তদের সহায়তা সরবরাহ করা হবে বলে জানায় তালেবান সরকার চিনকে ধন্যবাদও জানায় তারা প্রয়োজনের সময় পাশে দাঁড়ানোয় চীনের প্রতি ধন্যবাদ জানান অসহায় মানুষেরাও এদিন দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের দাবিতে কাবুলের রাস্তায় বিক্ষোভ করেন বেশ কয়েকজন নারী বিদেশি সহায়তার পাশাপাশি যুক্তরাষ্ট্রে জব্দ করা সম্পদ মুক্ত করার আহ্বান জানান তারা তারা বলেন আমরা অসহায়ভাবে দিন যাপন করছি আমাদের সন্তানেরা ভয়াবহ সংকটের মুখোমুখি হচ্ছে তারা আমাদের অর্থ ফেরত দিতে হয়তো দিলে হয়তো আমরা আবারও ঘুরে দাঁড়াতে পারব আফগানিস্তানে চলমান অর্থ সংকটের কারণে গেল কয়েক মাস ধরেই অনিয়মিত বেতন পাচ্ছে সরকারি চাকরিজীবীরা